নতুন কারখানায় তালা খোলা তো দূর, উল্টে তালা পড়লো 150 বছরের পুরনো ব্রিটানিয়া তারাতলা ইউনিটের। তারাতলা থেকে পাত্তারি গোটালো ব্রিটানিয়া। বাংলাকে কেন বাই বাই জানালো ব্রিটানিয়া কর্তৃপক্ষ তাও অবশ্য স্পষ্ট নয়। জানা গিয়েছে এই কারখানায় স্থায়ী কর্মী ছিলেন 122 জন এবং অস্থায়ী কর্মী ছিলেন প্রায় 250 জন। তারাতলায় অবস্থিত কারখানার উৎপাদন বন্ধ করে দিল ব্রিটানিয়া। স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি, তবে অস্থায়ী কর্মীরা ক্ষতিপূরণ পাননি বলেই অভিযোগ। যদিও রবিবার অস্থায়ী কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন মালিক পক্ষের সদস্যরা, সেখানে বরফ গলেনি। উল্লেখ্য, দাদু খায় নাতি খায়, এই ক্যাপশন বাংলার স্বাদে ও আবেগে জড়িয়ে, আর সেই আবেগে আঘাত বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি। কলকাতার বুকে 100 বছরেরও বেশি সময় ধরে ছিল ব্রিটানিয়া কোম্পানি। তারাতলা থেকে শেখের সাথে রিপোর্ট, ওঙ্কার বাংলা।